বন্ধুরা, আজ এই খবর শোনার পর আপনার বুকও গর্বে চওড়া হয়ে যাবে। কিন্তু এটা ভীষণই হয়রানমূলক কথা যে ভারতের যেই শক্তিকে দুনিয়া অনুভব করছে সেটা নিয়ে আমাদের দেশেই কখনো চর্চা হয় না। কিছু সপ্তাহ আগেই সুপরিচিত থিঙ্ক ট্যাঙ্ক CSIS নিজের রিপোর্টে প্রকাশ করেছিল যে গত 4-5 বছরে ভারত চীনের প্রভাবকে না শুধু টেক্কা দিয়েছে, বরং অনেক বিষয়ে ভারত চীনকে বিশ্ব মঞ্চে নিচে নামাতে সক্ষম হয়েছে। মানে ভারত খুব দ্রুত ওই বিশ্বমঞ্চগুলোকে নিজের পক্ষে এনেছে যেখানে কখনো চীনের দাপট ছিল। ওদিকে ফরেন পলিসি নিজের একটা রিপোর্টে প্রকাশ করেছিল দুনিয়াতে চীনের সমর্থন করা দেশের সংখ্যায় ভালোই পতন ঘটেছে। ওদিকে মস্কো ডিফেন্স ব্রিফ নিজের রিপোর্টে বলেছিল ভারতও শক্তি সন্তুলনের মামলায় ওরকমই প্রভাব দেখাচ্ছে যেমনটা রাশিয়া ও আমেরিকা দেখায়। ওদিকে ব্রিটেনের চেতাম হাউসও জানিয়েছে চীন পাকিস্তানের সমর্থনের জন্য পুরো শক্তি লাগিয়ে দিয়েছে, তা সত্ত্বেও চীন ভারতের 1% লোকসান ঘটাতে পারেনি। ওদিকে CSIS ও বলেছে ইউরোপীয় ইউনিয়নে জার্মানি ছাড়া আর কোনো দেশ চীনের কদর করছে না। জার্মানি বাদে অন্যান্য ইউরোপীয় দেশ চীনের ওপর ভরসা করতে পারছে না, যেই কারণে ইউরোপীয় ইউনিয়নে চীনের আগের মতো আর প্রভাব নেই, যেখানে মাল্টা আর ফ্রান্স খোলামেলা ভারতের সমর্থনে রয়েছে, যেই কারণে চীন ইউরোপীয় ইউনিয়নেও ভারতের মোকাবিলায় কমজোর হয়ে পড়ছে। তাই এক্ষেত্রে দেখা হলে সমস্ত রিপোর্টেরা মানে দাঁড়ায় যে দুনিয়াতে ধীরে ধীরে ভারতের সামনে চীনের প্রভাব কমে আসছে। কিন্তু হয়রানমূলক ব্যাপার হলো ভারত চীনকে ওই সমস্ত জায়গায় টেক্কা দিচ্ছে যেখানে চীন বহু বছর ধরে ঝান্ডা লাগিয়ে বসেছিল। এগুলো ছাড়াও কিছু প্রসিদ্ধ থিঙ্ক ট্যাঙ্ক তথ্য সন্ধানকারীদের মতে যদি ভারত GDP মামলায় জার্মানিকে পেছনে ফেলে দেয় তাহলে ভারত বিশ্ব রাজনীতিতে না কেবল মজবুত খুঁটি হবে, বরং দুনিয়ার অনেক মঞ্চ থেকে আর অনেক দেশ থেকে চীনের প্রভাব ধুয়ে সাফ হয়ে যাবে। মানে চীন একটা বড় GDP হওয়া সত্ত্বেও বিদেশ নীতি আর প্রভাবের মামলায় ভারতের সামনে টিকতে পারবে না, আর বিশাল অর্থব্যবস্থা হওয়া সত্ত্বেও গোটা এশিয়া জুড়ে কেবল ভারতের রাজি চলবে। এই বিষয়ে আপনাদের কি মনে হয়, ভারত কি পারবে বিশ্ব মঞ্চে চীনকে কড়া প্রহার করতে? অবশ্যই নিচে কমেন্টে জানান। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে প্রত্যেককে শেয়ার করে দিন। আর এরকমই ব্যাক টু ব্যাক আপডেট পেতে রহস্য বাংলা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।